প্রচারণার শেষ দিনে বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকার ভোটারদের নিয়ে গণমিছিল করেছেন ঢাকা নয় আসনের নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরী। দুপুরে খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে র্যালি শুরু হয়ে শেষ হয় মানিকনগর মোড়ে। বিগত বছরের উন্নয়নের মানুষ উপকৃত হলে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান সাবের হোসেন চৌধুরী। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি 7 জানুয়ারি কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া আসনের ভোটারদের ঘরে ঘরে ভোটার স্লিপ পৌঁছে গেছে বলেও জানান নৌকার এই প্রার্থী। সাধারণ মানুষের অংশগ্রহণ সেটা আমরা যতটুকু পারি উৎসাহিত করার চেষ্টা করছি এবং আজকে আপনি দেখছেন যারা আছে শুধু দলের নেতা কর্মী না, সাধারণ মানুষও যোগ দিচ্ছে। সুতরাং এটাই হচ্ছে নির্বাচনের সার্থকতা। সবার কাছে যে আমি পৌঁছেছি এই কথা বলবো না, আমাদের স্লিপ পৌঁছেছে, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত 15 বছর আমাদের যে উন্নয়নমূলক কাজ সেটার সুফল অবশ্যই প্রতিটি ভোটারের কাছে পৌঁছেছে।